নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। আজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে কলকাতার একটি নামজাদা হোটেলে চলল নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দলের বৈঠক। বৈঠকে সামিল হলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। সেখানেই উঠে এলো বিভিন্ন দলের প্রতিনিধিদের আসন্ন নির্বাচন নিয়ে বক্তব্য। তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন দলের মুখ্য সচেতক পার্থ চট্টোপাধ্যায়। কি বললেন, কি বললেন? পার্থ বলবে সব, পার্থ তো চলে যাচ্ছে, আপনি বলুন না কি বললেন। কনফারেন্স করে অন্যদিকে ভারতীয় জনতা পার্টির মুকুল রায় বললেন, অন্যান্য রাজ্যের নির্বাচন হয়, উত্তরপ্রদেশের নির্বাচন হয়, রাজস্থানের নির্বাচন হয়, ছত্তিশগড়ের নির্বাচন হয়, তাতে ভারতীয় জনতা পার্টি হার হয়, কিন্তু গণতন্ত্রের একটা মানুষও মারা যায় না। আর আমাদের রাজ্যে বাংলায় মুখ্যমন্ত্রী বলেন বাংলায় গণতন্ত্র অটুট আছে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে 100 জন লোক মারা যায়, রাজ্যে 34% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারে না, নির্বাচনের মনোনয়ন জমা দিতে পারে না, ভোটের দিনে ভোট লুট হয়, নির্বাচনের পর কাউন্টিং এ ভোট লুট হয়, জিতার পরও তাকে বাংলা ছেড়ে পালিয়ে থাকতে হয়, এই পরিস্থিতি বিরাজ করছে বাংলায়। আমরা চেষ্টা করব আজকে নির্বাচন কমিশনের সামনে এই চিত্রটা তুলে ধরার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রিপাবলিক বাংলা।